এ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? কি বলছেন? এই যে ভেক্টরটা সেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করতেছে, ঠিক আছে? এই যে ভেক্টরটা সেটা এক্স অক্ষের সাথে কত কোণে কাজ করতেছে? 30 ডিগ্রি কোণে কাজ করতেছে। তোমাকে বলছে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান কত? 3 একক, ঠিক আছে? তার মানে এ ওয়াই কত? 3 একক। তোমাকে বলছে এ এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে? এটা একটু আমাদের বের করতে হবে, খুবই ইজি একটা জিনিস। দেখো এ ওয়াই মানে কি? এ ওয়াই মানে হলো এ সাইন থিটা। এ এক্স মানে কি? এ এক্স মানে হলো এ কস থিটা, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি না বলতো, এ ওয়াই ডিভাইডেড বাই এ এক্স ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। লেখা যায় না কি যায় না? এ ওয়াই ডিভাইডেড বাই এ এক্স মানে কি? ট্যান থিটা। তাহলে বলেন তো এ এক্স কি হবে? এ এক্স হবে এ ওয়াই কট থিটা। এ ওয়াই এর মান কুশনে দেওয়া আছে সেটা কত? 3। থিটার মানও কুশনে দেওয়া আছে সেটা কত? 30 ডিগ্রি। খেলা শেষ, খেলা শেষ। চলো ক্যালকুলেট করো, কট 30 মান কি? রুট 3 না? কট 30 মানে 1 বাই 10 30, রুট 3 মনে হয়। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে? 3 রুট 3 হবে। 3 রুট 3, এই যে 3 রুট 3। ওকে, অ্যান্সার কত হবে? 3 রুট 3 হবে, বুঝছেন? তাই বোর্ডেও আসছিল আবার সিলেট কলেজেও আসছে, ঠিক আছে? চলেন নেক্সট নেক্সট নেক্সট। 2i + 3z এর অ্যানসার তোমরা দিবা, এর অ্যানসার তোমরা দিবা, আমি বলবো না। বলো এর অ্যানসার দাও, এর অ্যানসার দাও। 2i + 3j এর মান রুট ওভার 13, xy তল অবস্থান করে, z অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলো কি হবে? বাতাও বাচ্চারা, মুঝে বাতাও, এখানে অ্যানসার কয়টা কয়টা হবে, কোনটা কোনটা হবে বলো তো? বলো বলো বলো, অ্যানসার কোনটা কোনটা হবে? সিলেট বোর্ড 2016 এর প্রশ্ন, বলেন অ্যানসার কোনটা কোনটা হবে? এখানে 2i + 3j এই ভেক্টরটার ক্ষেত্রে কোনটা কোনটা সঠিক বলো? সিফাত বলছে ডি, পূজন্ত বলছে ডি, অস্থির শেখ বলছে দেখা যায় না। তো ভাই তোমার আর কেমনে আমি দেখাবো বলো? সবাই দেখতেছে, তুমি কেন দেখতে পাচ্ছ না বলো তো ভাইয়া? আমি একবার পড়ে দিলাম, তাও দেখতে পাচ্ছ না? এটার মান রুট ওভার 13, এটা এক্স ওয়াই তল অবস্থান করে, আর হলো জেড অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোনটা কোনটা সঠিক? আচ্ছা, হাফসা বলছে এ, রাফি বলছে ডি, শব্বা বলছে ডি, প্রত্যয় বলছে অল, আচ্ছা ওকে, কামরান বলছে ডি, জলি বলছে ডি, ফাতেমা বলছে ডি, মারিয়া বলছে ডি, অঙ্কন বলছে ডি, আহনাব বলছে সব, শর্মি বলছে ক, আচ্ছা ওকে, হাবি বলছে ডি। হ্যাঁ, আচ্ছা ডি হবে, সবগুলাই হবে ভাইয়ারা, সবগুলাই হবে। প্রথম কথা, এটার মান তো অবশ্যই রুট ওভার 13, এর নিয়ে তো কারো ডাউট নাই, তাই না? এটার মান কত হবে? যে দেখো রুট ওভার 4 + 9 মানে রুট ওভার 10। আচ্ছা, এখানে কোন কোন অক্ষ বরাবর ভেক্টরটা কাজ করতেছে? দেখো ওর কম্পোনেন্ট আছে এক্স অক্ষ বরাবর এবং ওর কম্পোনেন্ট আছে ওয়াই অক্ষ বরাবর, অন্য কোন অক্ষ বরাবর কিন্তু ওর কম্পোনেন্ট নাই। তাহলে ভেক্টরটা কোন তলে আছে? খুবই সিম্পল, এক্স ওয়াই তলে আছে। ওর কম্পোনেন্ট যে বা উপাংশগুলো যেগুলো আছে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, যদি দুইটা অক্ষ বরাবর কম্পোনেন্ট থাকে তাহলে অবশ্যই ভেক্টরটা ওই দুইটা অক্ষ দ্বারা গঠিত তলেই অবস্থান করবে। তাহলে এখানে আমাদের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট আছে আর ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট আছে, তার মানে কি? তার মানে ভেক্টরটা অবশ্যই এক্স ওয়াই তলেই অবস্থান করবে। তার মানে এক নাম্বারটাও ঠিক আছে, সেকেন্ডটাও ঠিক আছে। এখন ভেক্টর যদি এক্স ওয়াই তলে অবস্থান করে, আমরা কি জানি? জেড অক্ষ এক্স ওয়াই তলের উপর লম্ব, জেড অক্ষ যেটা সেটা কি? এক্স ওয়াই তলের উপর লম্ব। তাহলে ভেক্টর আছে এক্স ওয়াই তলে, তাহলে ভেক্টর জেড অক্ষের সাথে কত কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে 3 নাম্বারটাও সঠিক, অ্যান্সার কি হবে? 1 2 3 সবগুলাই, ঠিক আছে? একদম সোজা, না পারার কোনো কারণই নাই। চলে আরেকটা বহুপদী সমষ্টি সূচক, কি বলছে? আর ইজ ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে, একটা ভেক্টর এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের মান কত? দেখো অ্যান্সার একটা দেওয়া আছে থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর একটা আছে থিটা ইজ ইকুয়ালস টু কস ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড, এবং সাইন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড। এখানেও অ্যান্সার সবগুলাই হবে। কিভাবে ভাইয়া? ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে? ধরো থিটা কোণ উৎপন্ন করতেছে। এই হলো আমাদের এক্স অক্ষ, এই হলো আমাদের ওয়াই অক্ষ, আর এই হলো ধরো আমাদের ভেক্টর। ভেক্টরটার নাম কি? ভেক্টরটার নাম হলো আর, ঠিক আছে? তোমাকে বলছে এক্স অক্ষ বরাবর ভেক্টরের যে উপাংশ সেটা কত? এই যে এক্স। ওয়াই অক্ষ বরাবর ভেক্টরের যে উপাংশ সেটা কত? এই যে ওয়াই। এই অ্যাঙ্গেল হলো থিটা। তাহলে আমি বলতে পারি না যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স? অবশ্যই বলা যায়,
অবশ্যই বলা যায় এটা y হইলে এটাও y তবে tan মানে কি লম্ব বাই ভূমি সো থিটা tan ইনভার্স y বাই x প্রথমটা ঠিক আছে এখন এটা যদি x হয় এটা যদি y হয় অতিভুজ কত হবে √ ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার এটা যদি আপনি cos থিটা দিয়ে প্রকাশ করেন কি হবে cos ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ তার মানে cos থিটা সমান কি হবে x ডিভাইডেড বাই √ ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে থিটা সমান কি হবে cos ইনভার্স x ডিভাইডেড বাই √ ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার এটাও ঠিক আছে যদি আপনি সাইন দিয়ে প্রকাশ করতে চান সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব y ডিভাইডেড বাই √ ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার দ্যাট মিন্স থিটা ইজ ইকুয়ালস টু what y ডিভাইডেড বাই সাইন ইনভার্স y ডিভাইডেড বাই √ ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার সো আমাদের সবগুলাই ঠিক আছে দেখো এটা বুঝছো কিনা সুন্দর প্রশ্ন এটা খুবই সুন্দর প্রশ্ন আগেরটার চেয়ে এই প্রশ্নটা বেশি সুন্দর